হলুদ হলুদ হয়ে গিয়েছি, ইতি এসে পড়েছে, ইতি ইয়ারিংস কই, বাই মিস্টেক দেখেন তার লুক, তাকে খুবই সুন্দর এন্ড পিকি লাগছে মাশাআল্লাহ। আপনাকে সুন্দর লাগতেছে। কেন তোমার ফিলিংসটা কেমন? কেন বলছি, হ্যাঁ তোমার বোনটা চলে যাবে, আল্লাহ কি বললো এটা ভাইরা, এরকমই মনে করে মনে হয়। এই ফুটেজটা কিন্তু আশা দেখবে, তাহলে সামনে বছর ইবার দিয়ে দেয়। আমি বলবো যে জীবন বলছে ইভাকে আগামী বছর বিয়ে দিয়ে রুম খালি করে দিবে, রুম ফাঁকা করে দিবে। গাইস তোমরা কমেন্টে জানাবা যে কার কার ভাই এরকম করে। এই তো দেখতে পাচ্ছো আমাদের কত সুন্দর একটা রুফটপ স্টেজ হয়েছে, আমাদের ছাদটা যে এত সুন্দর করে সাজাবে আমি ভাবতেও পারি না। এটা দেখতে পাচ্ছো কত সুন্দর করে সাজাইছে। আমরা তো বুঝছি এখন গরম চলছে, গরম না উইন্টার আসলে বুঝতে পারছি না। ইটস অল অ্যাবাউট ফ্যাশন ইউ নো, আর আমরা সবাই কালার কালার পরছি, আরো বেশি ভালো লাগছে, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে। আর আমাদের সব ডালা এখন আসছে, এই যে দেখতে পাচ্ছ অলরেডি একটা ডালা চলে এসেছে, কি সুন্দর। আমি তো দোলা দোলা এই বুঝো মানে একটু দোলা দোলা দিলাম, এখন আরো ডালা নিয়ে আসছে।
कराओ जी अरे क्यों तरसावे हो हमने सकल दिखाओ जी दिखा तेनो पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनु की हो गया दिल जानिए रब मैनु की हो गया मैनु की हो गया आँखों पे मोहब्बत लिख दे सांसों पे मोहब्बत लिख दे होठों पे मोहब्बत लिख दे कहता है दिल दीवाना अब तो जीना है तेरे लिए আজকের হলুদ সন্ধ্যা হচ্ছে আমার ভাতিজি এবং আমার ভাগ্নি দুটোই হয় চলো আশার কাছে চলে যাই তো আজকে তোমার হলুদ সন্ধ্যা তোমার কেমন লাগছে সবাই আমাকে এটাই জিজ্ঞাসা করতে আমার কেমন লাগছে কারণ সবার আগে বিয়ের যে কোনো অনুষ্ঠান শুরু হয় তখনই আগে তোমাদের যে ফিলিংসটা সেটা মানুষের জানতে খুব ইচ্ছে হয় তো তোমার কেমন লাগছে ভাতিজা হয় ওই ভাগিনা হয় মানে সেম তো দুইজনের পক্ষ থেকে আমি লাভবান হই না কিছু দিছো আমারে বিশাদী করতেছো কি জানবো তুমি অল্প অল্প কথা বলো আস্তে দিয়ে কথা বলো তুমি এমনি নার্ভাস দিয়ে পা দুইটা কাটতেছে আমাদের হলুদ সন্ধ্যা স্টার্ট করে ফেলবো কথা না বেরিয়ে চলো এখন আমরা হচ্ছে আশাকে হলদি দিয়ে দিব তো সবাই এখানে আছে দেখো হাই গাইস আশা মনে হলদি দিয়ে দিব তুমি তো তোমার মনে খেদাই দিতেছো তুমি আর কি আছো আহারে আহারে কেমন ভাই কেমন ভাই তুমি আমি একটা ব্রিলিয়েন্ট ভাই আচ্ছা সব ভাইকে বলবো তোমাকে একটু ইয়া করতে সাপোর্ট দিতে যে তুমি সবার সাথে এরকম করো আর সব ভাইরা তোমার মতন যেন করে নাকি এটা তো বলতে বলি নাই এটা বলতে বলছি ইতো এখানে আছে মেয়েকে হলদি দিতে শহর বিতে সারে মৌসুম বাবু তেরে ঘর মে আব চলে পাও মেরে পিয়া কে শহর
তো এখন বরপক্ষরা নাচছে, আমরা প্ল্যান করছি যে বরপক্ষরা যখন নাচবে তখন আমরা তাদের শরীরে মাথায় রং মারব। আমাদের প্ল্যান সাকসেসফুল। এখানে ফটো শুটিং চলছে বর আর কনের, তো দেখে নাও ক্যামেরাম্যানকে, ক্যামেরাম্যানকে ডাকি ভাইয়া, ফিলিংসটা জানতে চাই। ওরে বলে ভালো লাগতেছে কেমনে? আমি তো বুঝতে পারতাছি না। আশা কেমন একটা বোন পাইলো আর কেমন একটা ভাই পাইলো ওর যাওয়ার সত্ত্বেও। কেউ ভালো একটা বোন পেয়েছে আর ভাইয়ের কথা কি জানে? কোন ভবিষ্যতে ছিল? এই ভবিষ্যতে আপনি তো সব সময় কান্না করে দেন, আজকে কান্না করবেন নাকি? দিল জানিয়ে রব মেনু কি হো গে।
এখন আমার যে সালামিটা, সালামিটা একজনকে দিব, তোমরা বিয়ের পরে ভাগাভাগি করে নিবা। দেখো পরবর্তীতে খরচটা বাইরে যেতেছে, ঠিক আছে, দুইজনে ভাগাভাগি করে দিতে পারো, এই জন্য আগে থেকে প্র্যাকটিস করে নিতেছি। ধরো আর ভাগে যা পাইবা সেটা আমার ভাগ করে দিয়ে দিও। না না দেখাও না, দেখো না, প্লিজ 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 প্লিজ, না কোনো প্লিজ নাই, সব টাকা লাগিয়ে দিছি। লজ্জা লাগে না, বলো মেয়ে পক্ষ, মেয়ে পক্ষ পাঁচশো টাকা দিচ্ছি, সবাই ঘর পেটেছে, তুমি করো। আল্লাহ জানে দেখতে থাকো আমার চ্যানেলটিকে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আই লাভ ইউ।